सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबॉल एक्स्ट्रा। राजू गायकवाड़, अंकित मुखर्जी, सार्थक गोलुई, सौरभ दास, एदेर परे आरो दुजन हेवीवेट एस सी ईस्ट बेंगल प्लेयार, ताराओ किन्तु क्लाब छाड़ते चले। सेई दुजन कारा आपनारा एतक्षणे जेने गेछेन, विभिन्न सोशल मीडिया बा विभिन्न संवादपत्रे बेरिये गेछे। सेई दुजन कारा, एक जन हच्छे ভিলে ম্যাটিস টেনম্যানের কথা অনেক আগে একবার বলা হয়েছিল যে তিনি ক্লাব ছাড়তে চান, কিন্তু তার সত্ত্বেও তার যেহেতু আরও দু বছরের চুক্তি আছে এস সি ইস্ট বেঙ্গলের সাথে, তাই জন্য কিন্তু তিনি পরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গল ক্লাবের এই টালমাটাল অবস্থায়, যেখানে কর্তা এবং বিনিয়োগকারী সংস্থার মধ্যে যে চাপানুতোর চলছে সেটা দিনকে দিন বাড়ছে, সেটা কমার কোনো রাস্তা দেখা যাচ্ছে না এই মুহূর্তেও দাঁড়িয়েও, তো সেই জায়গায় কিন্তু কোনো প্লেয়ারই তার ভবিষ্যৎ এইভাবে ফেলে রাখতে চাইছেন না। ঠিক সেই কারণেই কিন্তু ভিলে ম্যাটিস টেনম্যান অস্ট্রেলিয়ান এ লিগের দল ওয়েলিংটন ফিনিক্সে ফিরে যেতে চাইছেন। তিনি কিন্তু বিনিয়োগকারী সংস্থার কাছে চিঠি দিয়ে তার অব্যাহতি চেয়েছেন, এবং ঠিক একই জিনিস প্রযোজ্য কিন্তু ব্রাইট রেনোবা খারে। আগের মরশুমে আপনারা জানেন, এসে ব্রাইট রেনোবা খারে জয়েন করার পরে এস সি ইস্ট বেঙ্গলের চেহারা পুরো বদলে গেছিলো, এবং কয়েকটি বিশ্বমানের গোল তার থেকে আমরা পেয়েছি, এবং অবশ্যই বিশ্বমানের স্কিল আইএসএলে দেখা গেছে। তো সেই জায়গা থেকে ব্রাইট রেনোবার বাখা রেখেই কিন্তু রেখে দেওয়ার একটা ইচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, বিনিয়োগকারী সংস্থা, সমর্থক সবার মনেই ছিল। কিন্তু যেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, অনেক দিন আইএসএল শেষ হওয়ার পরে কিন্তু অনেক দিন সময় দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার, যাতে সমস্যা দ্রুত মিটে যায় এবং তারা নতুনভাবে কন্ট্রাক্ট সাইন করতে পারে। কিন্তু বর্তমানেও যে পরিস্থিতি, তাতে কিন্তু ব্রাইট রেনোবা খারেও কিন্তু এস সি ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চাইছেন। এবার প্রশ্ন হলো, সব প্লেয়ার যদি ছেড়ে দেয় একদম শেষ মুহূর্তে গিয়ে, যদি বিনিয়োগকারী সংস্থার সাথে চুক্তিপত্র সাইন করে এস সি ইস্ট বেঙ্গল, তাহলে প্লেয়ার কাকে পাবে? আইএসএল খেলার জন্য সেই মানের প্লেয়ার তখন কোথা দিয়ে পাবে এস সি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ, যারা এখনও পর্যন্ত কোনো প্লেয়ারের সাথে সাইন করেনি? এবং যা শোনা যাচ্ছে, রবি ফাওলারও কিন্তু এস সি ইস্ট বেঙ্গল ট্যাগ করতে পারে। অনেকে হয়তো আমাদের বলবেন যে এটা ভালো, রবি ফাওলার না থাকলে ভালো, কিন্তু দেখুন, একটা প্রফেশনাল কোচ এক বছর একটা টিমকে কোচিং করিয়েছেন, সেই সব প্লেয়ারগুলো তার হাতে থাকলে পরবর্তীকালে আখেরে ইস্ট বেঙ্গলেরই লাভ হতো, কারণ একটা সেট টিম, তার সাথে কিছু ভালো প্লেয়ার জয়েন্ট করে কিন্তু টিমটা তৈরি করতে পারত। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসে ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু কোনো অপশান নেই। তবে ক্লাবের তরফ থেকে বিনিয়োগকারী সংস্থাকে যে চিঠি দেওয়া হয়েছিল, তার কিন্তু কোনো সদুত্তর বিনিয়োগকারী সংস্থা পাঠায়নি। তাদের তরফ থেকে বলাই হচ্ছে, যতক্ষণ চুক্তিপত্র সাইন হবে ততক্ষণ তারা অন্য কোনো বিষয়ে মাথা ঘামাতে নারাজ। তো এবার এটা দেখার যে বর্তমান পরিস্থিতিতে কত তাড়াতাড়ি এস সি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ চুক্তিপত্র সাইন করতে পারে, বা তারা কি আবার বর্তমান সরকারের সাহায্য চায় কি না। আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল ইলেকশানে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে জয় পেয়েছে, এবং হয়তো ইস্ট বেঙ্গল কর্তারা মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শপথ গ্রহণ অনুষ্ঠান পরে হয়তো তার সাথে যোগাযোগও করবেন, একটা সুরাহা হয়তো বার করতে চাইবেন। কিন্তু একটা জিনিস সবাইকে বলে দেওয়া যায়, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এস সি ইস্ট বেঙ্গলের যে সমস্ত চুক্তিবদ্ধ ফুটবলাররা আছে, বা যাদের নেওয়ার চেষ্টা করছিল এস সি ইস্ট বেঙ্গল, বা রবি ফাওলার যে সমস্ত প্লেয়ারকে নেবে বলে ঠিক করে রেখেছিল, কোনো প্লেয়ারকেই কিন্তু এই মুহূর্তে এস সি ইস্ট বেঙ্গল নিতে পারছে না বলা যেতে পারে। আগামী দিনে সবার নজর থাকবে যে এস সি ইস্ট বেঙ্গল কোন প্লেয়ারকে নেয়, বা চুক্তিপত্র আদৌ সাইন হয় কি না, নাকি চুক্তি বিচ্ছেদের জন্য দুপক্ষই কোর্টের শরণাপন্ন হন, সেটা কিন্তু অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুনি বলাই যেতে পারে যে এস সি ইস্ট বেঙ্গলের আগামী দিন, অর্থাৎ সমর্থকদের জন্যও কিন্তু খুব সুখকর হতে চলেছে বলা যাচ্ছে না। কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী এস সি ইস্ট বেঙ্গল যদি টিম গঠনে নামতো, তাহলে কিন্তু প্রচুর প্লেয়ার তাদের হাতে অপশান ছিল এই বছরে, যারা আইএসএলে আগের মরশুমে ভালো পারফরমেন্স করেছে এবং যাদের চুক্তি এই বছরই শেষ হচ্ছিলো, অনেক প্লেয়ার কিন্তু তারা নিতে পারত এবং একটা ভালো টিম গঠন করতে পারত। কিন্তু দেখা গেল, চুক্তিপত্র, বিনিয়োগকারী সংস্থা, ক্লাব সব কিছু সম্মিলিত একটা ঘোটালা পাকালো ইস্ট বেঙ্গল কর্তারাই বলবো, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে এই পরিস্থিতির সম্মুখীন। এখন সমর্থকরা সবচেয়ে বেশি কষ্ট, কারণ সমর্থকরাই একটা ক্লাবের প্রাণ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমর্থকদের
যে কষ্টটা সেটা কিন্তু কর্তারা বা বিনিয়োগকারী সংস্থা কেউই বুঝতে পারছে না। আর যারা বলছেন যে লেগাসি লেগাসি দিয়ে হবে না একটা কর্পোরেট সংস্থা, অবশ্যই একটা লেগাসি লেগাসি দিয়ে হবে না, একটা কর্পোরেট সংস্থা তাদের কথা মতো চলতে হবে, তারা বিনিয়োগ করছে তাদের কথা ভাবতে হবে, কিন্তু একদম যদি অন্য পিঠটা দেখি আমরা তাহলে সেটাও দেখতে হবে যে ক্লাবের ভালোটাও দেখতে হবে। যারা বলছেন যে কর্তারা হয়তো ক্লাবের ভালো চাইছেন না, নিজেদের স্বার্থ দেখতে চাইছেন, সেটাও হতে পারে, কারণ অফিসিয়ালি চুক্তিপত্র বা টার্মশিটের কী কী এগ্রিমেন্ট আছে সেটা কিন্তু কারুর সামনেই আসেনি, সেটা আসলে কিন্তু বোঝা যেত যে কী জায়গায় দাঁড়িয়ে আছে চুক্তিপত্র। তো যাই হোক, ভিডিওটা এর থেকে বেশি বড়ো করবো না, এরপরে একটা ভালো ভিডিও আসবে। আর একটা জিনিস, আর একটা প্লেয়ারের কথা আপনাদের বলে রাখি, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা একটি প্লেয়ার আইএসএলে আসতে পারে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। প্লেয়ারটিকে আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে কাগাওয়া, সিনজি কাগাওয়া। সিনজি কাগাওয়া কিন্তু নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএলে খেলতে আসার জন্য। তবে একটা জিনিস বলে রাখি, বর্তমানে গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাব পাওক সালোনিকার সাথে কিন্তু তার এখনও 2 বছরের চুক্তি আছে। তো সেই জায়গা থেকে তিনি ইন্ডিয়ান যে এজেন্সি আছে, ফুটবল এজেন্সি IBISA, সেখানে কিন্তু তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, এবং চুক্তিবদ্ধ হয়েছে বলবো না, সরি, তিনি কন্ট্যাক্ট করেছেন এবং ইন্ডিয়ায় আইএসএলে খেলার জন্য কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। প্লেয়ারটি কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার ইউনাইটেড, বেসিকতাস, রিয়াল জারাগোসার মতো দলে খেলার অভিজ্ঞতা আছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে যথেষ্ট সুনামের সাথে খেলেছেন, আপনারা হয়তো জানেন। তো এই প্লেয়ারটি জাপানের জাতীয় দলের হয়ে কিন্তু 97টা ম্যাচে 31টা গোল করার অভিজ্ঞতা আছে। মূলত মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেই খেলতে পছন্দ করেন। তো এই প্লেয়ারটি কিন্তু আইএসএলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যদি আইএসএলে আসে, তিনি কোন দলে সাইন করবেন বা কোন দল তার জন্য পুরোপুরি ঝাঁপাবে সেটা কিন্তু অবশ্যই দেখার। এই মুহূর্তে বর্তমানে প্রায় 16 কোটি টাকা মার্কেট ভ্যালু আছে এই প্লেয়ারটির, কাগাওয়া প্লেয়ারটির 16 কোটি টাকা মার্কেট ভ্যালু দিয়ে কোন প্লেয়ার তাকে নেবে এবং বর্তমানে গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাব থেকে তাকে আনতে গেলে কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে সেটাও কিন্তু একটা বিষয় ভাবার। অবশ্যই দেখতে হবে যে কোন প্লেয়ারটিকে, এই প্লেয়ারটিকে কোন দল নেয়, সেটা অবশ্যই দেখবো আমরা, এবং আমাদের নজর থাকবে যে প্লেয়ারটি আসে নাকি ইচ্ছা প্রকাশ করেছে পরে আসবে, সেরকমও কিন্তু একটা ব্যাপার থেকে যায়। সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন আগামী কয়েকদিনের মধ্যেই। সব দলই প্রায় দল গঠন শেষ পর্যায়ে চলছে বলবো, ভালো ভালো প্লেয়ার নিয়েছে অনেকে, ভারতীয় প্লেয়ার খুব একটা খালি নেই এই মুহূর্তে। তো আগামী দিনে কী হয় অবশ্যই আপনাদের জানাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।